মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে বেছে নিয়েছিল ক্যাবারে ডান্সারের জীবন। আরতি দাস হয়ে উঠেছিল মিস শেফালি। ফেস অফ অনুষ্ঠানে আজকে কথা বলবো মিস শেফালির সঙ্গে। মিস শেফালি, জি চব্বিশ ঘন্টা স্টুডিওতে আপনাকে স্বাগত। আসুন। আহিরিটলার একটা ঘিঞ্জি বাড়ি থেকে ঝলমরে ফাইভ স্টার হোটেল, আরতি দাসের জার্নিটা মিস শেফালি হয়ে ওঠাটা খুব ইন্টারেস্টিং, তাই না? একটা 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 সিনেমা হতে পারে। সিনেমা থেকেও বেশি। কেন? অনেক অনেক লম্বা, অনেক নদী, অনেক জল কাদা পেরিয়ে সে ফাইভ স্টার হোটেল আর হিমালয় চূড়া দেখেছে। সে কাদা থাকলেও মিস শেফালি কিন্তু বঙ্গদেশ আর পেলো না, একটাই মিস শেফালি হয়েছে এখন অবধি। হ্যাঁ, সেটা বলতে পারবো। আমি যেটা যেটা জানতে চাই যে একটা খুব স্বাভাবিক প্রশ্ন, একটা মধ্যবিত্ত এবং অবশ্যই তখন আপনি দারিদ্রের সঙ্গে লড়ছেন খুব, বাড়িতে বাবা মা ভাই বোন এদের অন্ন সংস্থান হবে কিনা খুব, তখন একটা ডিসিশন নেওয়া যে আমি হোটেলে নাচবো। এখনো কিন্তু হোটেলে নাচ ব্যাপার সাথে একটা মধ্যবিত্ত মানসিকতা, একটা তো বিরাট বড় ধাক্কা লাগে। হ্যাঁ, তো কি করে এই 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 বোল্ড ডিসিশনটা কি করে নিতে পারলেন? মানে সব সময় না আমার চোখের সামনে না ওই কান্না, ভাইয়ের কান্না, বাবার কান্না, মার ওই কষ্ট সব সময় না আমার চোখে ভাসতো। যে আমি তখন খুবই ছোট, আমি যদি কিছু করতে পারতাম, আমার এইটাই না মনের ভেতরে সব সময় মনে হতো। তখন হঠাৎ হঠাৎ অফারটা এলো? না, অফারটা আসেনি। অফারটা আমাদের ওখানে না একজন ভদ্রমহিলা যেতেন, বাণী তার নাম, সে না সাদা পোশাক পরে মানে নার্সের আর কি, আমি না তাকে বলতাম, রোজ ধরে বলতাম যখনই যেত যে আমাকে একটা কাজ দেবেন, আমাকে একটা কাজ দেবেন, আমাদের এত কষ্ট, আমাকে একটা কাজ দেবেন। তখন বলছি তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কি কাজ করবে? কত বয়স তখন আপনার? তখন কত হবে, দশ সাড়ে দশ, একদম শিশু বলা চলে। হ্যাঁ, তারপর অনেক বই অনেক বলে কয়ে না, তার একদিন না হঠাৎ বললো তুই কাজ করবি? তা বলছি কি হ্যাঁ কাজ করবো, কি আনন্দ, কাজ করবো কাজ করবো। তা আমার মাকে বলছে তোমার মেয়েকে দেবে একটা বাড়িতে কাজ করবে? তো বলছি কি ও মানে ওইটুকু কি কাজ করবে? বলে কি না বেশি কাজ না, এই আর কি, মানে একটুখানি ফরমাশ খাটবে, একটুখানি নেবে দেবে, একটুখানি জল এরকম। তখন বলছি আমার মেয়েকে ছাড়া তো আমি থাকতে পারবো না, বলছে আমি না লাফিয়ে উঠেছি। আমি বলছি কি না আমি থাকতে পারবো, আমি থাকতে পারবো। এই তখনই ওই ভদ্রমহিলা আমাকে একটা অ্যাংলো ইন্ডিয়ান বাড়িতে মানে নিয়ে যায়, সেখানে আমাকে এই সব ধোয়া ঠোয়ার, প্লেট ধোয়া ঠোয়া এইসবের একটা কাজ দেয়। আমার মা কিছুতেই ছাড়তে চাইছিল না। আমি তারপর নাচের জগৎটা কি করে হঠাৎ চলে এলো? থেকেই শুরু হয়েছে। কিভাবে কিভাবে? ওদের ওখানে না মানে ওরা তো অ্যাংলো ইন্ডিয়ান ছিল, ওরা ভাবতো বলে কি যে ওরা ফরেনার, ওরা রোজ মানে বিকেল হলেই আর কি ওদের একটা গ্যাদারিং হতো, একটা সবাই আসতো, সবাই ড্রিঙ্কস করতো, সব কিছু করতো, আর না মানে ডান্স করতো। আচ্ছা, সেই যে ডান্স করতো না, সেই মিউজিক ইয়ে করতো, সেইটা না আমার একটা কীরকম আমি জানি না, আমি না সত্যি তোমাকে বোঝাতে পারবো না যে আমার কী একটা নেশা, কী একটা অনুভূতি, কী একটা মানে ফিলিংস আমার না হতো হতো। আমি না মানে কোনো কাজ না থাকলেও না আমি কাজের ফাঁকে ফাঁকে না আমি না গিয়ে না আমি না ওদের নাচগুলো দেখতাম। সেটা তো দিদি লুকিয়ে লুকিয়ে নাচটা দেখে নেওয়া। হ্যাঁ, এবার সেইটাকে ধরুন আপনি প্রফেশনাল ডান্সার হিসেবে, হ্যাঁ, এই সুযোগটা এলো বা আপনি কোত্থেকে পেলেন? হঠাৎ এলো না না কারোর মাধ্যমে? না হঠাৎ এলো কি, ওখানে একটা মানে ছেলে আসতো গান গাইতো মুকাম্বুতে, ভিভিয়ান হ্যানসেন বলে, তামিল না ওকে বলতাম কি, তখন আমি হিন্দি বলতে পারি না, একটু একটু মানে দুটো একটা বুঝি আর কি। তা আমি বলছি কি আমাকে একটা কাজ দেবে, এর থেকে বেশি পয়সার একটা কাজ দেবে?
তো বলছি কি এরকম না, ও খুব ঘেনাতাম, খুব ঘেনাতাম। তখন ও না রেগে মেগে কি কি ভেবে বলছে, তুমি নাচতে জানো? হিন্দিতে বলেছে আর কি, তুমি ডান্স কারণে জানতে হো তুম? আমি বলছি হ্যাঁ। মানে না কি মনের ভেতরে কি ইয়ে যে আমি নাচ জানি, আমি তো সব ওরা যা করতো আমি তো সব করতাম, তো সব মানে পাগুনোকে ঘোরাতাম, এই করতাম ওরা যখন না থাকতো মিউজিক ছাড়াই। তা বলছি কি ঠিক আছে, তোমাকে কাজ দেবো আমি, তুমি যখন নাচ জানো তোমার কাজ দেবো। তারপর ভিভিয়েনের সাথে আপনি নাচের জগতে প্রবেশ করলেন। হ্যাঁ, ফার্স্ট কোথায় আপনার পারফরমেন্স হলো? ফার্স্ট আমাকে নিয়ে যাই গ্র্যান্ডে। তো গ্র্যান্ডে নিয়ে গিয়েও না আবার কি মনে হলো ওর আমি জানি না, আজও জানি না, ও আমাকে ওখান থেকে বার করে আমাকে নিয়ে গেল ফিরপোজে। আচ্ছা, তখন এরকম বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টে এরকম নাচ হতো? হ্যাঁ, নাচ হতো তো, তখন তো ফরেনাররা আছে, তখন তো ফরেন মেয়েরা আছে, বাইরে থেকে আসে, ওরা তো ডান্স করে, অনেক জায়গায় করতো তখন। না কিন্তু এইবারে ধরুন আপনি তো ঢুকে গেলেন না, যে এইবারে আর কি আরতি দাস থেকে মিস শেফালি কী করে হয়ে গেলেন? হলো মানে কি আমাকে যখন ম্যানেজার ওরা দেখলো, মিস্টার ডেভিড আর মিস্টার ভ্যালে দেখে টেকে ইয়ে করে ছড়ে ওদের দাঁড়াতে বললো, ঘুরতে বললো। তো আমি ঘুরলাম ঠুরলাম সব কিছু করলাম। তো বলছি কি যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু না এই নামটা নামটা চলবে না, এর কিছু নাম দেওয়া যাক। তখন ওরাই ডিসাইড করে কি কথা বলে ইংরেজিতে কি বললো ঠরলো, বলে ঠরে বলে কি যে ভিভিয়ান আমাকে বললো, বলে কি যে আজ সে তোমারা নাম আরতি দাস নেই হ্যাঁ, আজ সে তুমি শেফালি হ্যাঁ। শেফালি ঠিক আছে, কিন্তু আমাকে মাইনে কত দেবে? আমি যে কাজ করবো এখানে, কাজের কথাটা জিজ্ঞেস করিনি, কী করতে হবে, কতটা নাচতে হবে, কি করতে হবে, কি পড়তে হবে, ওইসব আমাকে মাইনে কত দেবে? বলছে 700 রুপিয়া তনখা মেলেগা, 700। আমি বলছি কি আবার বলুন তো। 700 টাকা তখনকার দিনে তো প্রচুর টাকা, প্রচুর টাকা। তো আমি শুনেছি প্রথম দিনে আপনার যে ড্রেসটা পড়তে হবে শুনে আপনার চোখে জল এসে গেছিলো। হ্যাঁ, আমি কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। তারপর মানিয়ে নিলেন কিভাবে? তারপরে আমাকে বললো কি নাচো। তা আমি যে কি নেচেছিলাম বলরুম রুমে, কি কি করেছিলাম আমার কিন্তু সত্যি বুঝছে, আমি আজও ভগবানের কাছে আমি জিজ্ঞেস করি কখনো কখনো একা থাকলে, কখনো কখনো মন খারাপ হলে, যে আমি সেই দিন কি ডান্স করেছিলাম, যে আমার এত ক্ল্যাপ, এত হাততালি, এত সব কিছু, আর সঙ্গে সঙ্গে মানে সবাই একবারে মানে গুঞ্জন উঠে গেল, এই শেফালি আয়, শেফালি আয়, শেফালি আয়। সেই দিন থেকে আর তার মানে পেছনে ফিরে তাকাতে হয়নি? না, তাকাতে হয়নি। তারপরে আমার আমার পেছনে ওরা খুব খরচা করেছে, আমাকে গেস্ট রুমে রেখেছে, আমাকে শিখিয়েছে, আমাকে মানে হিন্দি বলা, ইংরেজি বলা, আমাকে মানে কী নাচ কোনটা সব ওরা আমাকে শিখিয়েছে। পরে তারপরে আস্তে আস্তে শুধু শেফালি শেফালি, তারপরে এরা চায় ওরা চায়, মানে গ্র্যান্ড, তারপরে পার্ক, এরা সব নিয়ে টানাটুনি আরম্ভ করেছে তখন। এই যে গ্র্যান্ড বা ফিটপোজে নাচতেন, তখন তো একটা অবশ্যই একটা পরিবেশ ছিল, তখন কলকাতা শহরে কাবারে হতো, নাচের প্রচুর লোক তার নাচ দেখতে যেতেন, এবং অনেক অনেক বড় বড় ফিল্ম স্টাররাও যেতেন নাচ দেখতে। কিন্তু কখনো কি এরকম হয়েছে যে নাচতে নাচতে মনে হয়েছে যে যে এই পরিবেশটা ঠিক নয় আমার পক্ষে? কারণ সবসময় তো সব রকমের লোকই তো যেতেন নাচ দেখতে, তাদের মধ্যে খারাপ লোক নিশ্চয়ই ছিলেন, কিন্তু আফটারঅল আপনি তার মধ্যবিত্ত বাঙালি ঘরে। মানে কি ওখানে এরকমই পরিবেশটা ছিল, এরকম মানে এত হাই ফাই, এত ইয়ে ছিল, মানে একটা মানে এইটা তো পরে এটা হয়েছে, এটা যখন আমি থিয়েটারে গেছি তারপরে, কিন্তু ওখানে যেরকম রেসপেক্ট মানে মানে ডান্সারদের যেরকম সম্মান দেওয়া, যেরকম ইয়ে করা কথা বলার জন্য, কিন্তু ওখানে তো সব অ্যালাউ করতো না, কোনো কিছু অ্যালাউ করতো না, কারোর সঙ্গে কথা বলা, কারোর সঙ্গে ইয়ে করা একদম না। কিন্তু কেউ কোনো কুপ্রস্তাব দেয়নি কোনো দিন? দিয়েছি সেটা পরের দিকে, যখন নাকি শুধু মানে শুধু আমিই আমি, শুধু শেফালিই শেফালি, তখন তো মানে মানে টেকা দেয় আর কি সব জায়গায় আর কি,
যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, এই মানে এটা মানে দিন রাত মানে রেকর্ডের মতন আমার কানের সামনে টেলিফোনে বাজতে থাকতো। আপনি কাউকে পাত্তা দেননি? না, পাত্তা দিনই মানে কি আমার তখনও মানে না আমার পাত্তা দেওয়ার মানে আমার কোনো ইয়ে ছিল না। আমি চেয়েছিলাম যে আমি নিজেকে নিজেকে মানে কি করে আরও 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 ফ্রেশ করে আরও ডান্সটাকে আরও সৌন্দর্য করতে আরও ইয়ে মানে সেই মনোভাবটা ছিল। আচ্ছা, সেই সময় কলকাতা শহরে কি স্ট্রিপটিজ হতো? হ্যাঁ হতো, আমি দেখেছি দু একটা, কিন্তু আমাকে লুকিয়ে নিয়ে গিয়ে দেখানো হয়েছে পার্কে, আমি দেখেছি। তারপরে আরেকটা হোটেল ছিল সেখানে দেখেছি। তো আপনাকে কেউ বলেনি যে শেফালি তোমায় স্ট্রিপটিজ করতে হবে? না, আমাকে কিন্তু কোনো দিন বলেনি, কোনো দিন না, কোথায়ও না। সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার কিভাবে দেখা? এখন উনি আমাকে কোথায় দেখেছেন আমি সেটা বলতে পারবো না। তা আমাকে না খুব ফোন আসছে, আমার খুব ফোন আসছে, তো বলছি কি যে তেমন বিরক্ত হয়ে গেছি, কে আমাকে ফোন করছে এরকমভাবে? তো ফোনটা ধরে মানে ধরে আমি জিজ্ঞেস করলাম, বলে কি যে আমি তো সবসময় ফোন ধরতাম না পরের দিকে, তেমন কি যে কী চাইছেন আপনি বলুন তো? বলছে কি তখন একদম পরিষ্কার বাংলায় একদম ভালোভাবে বলছে, বলে কি শেফালি তুমি হয়তো আমার নাম শুনেও শুনতে পারো, আমি সত্যজিৎ রায় বলছি, আমার তোমাকে আমার খুব দরকার। আমি বলছি কী দরকার একটু কি বলবেন আমাকে খুলে? বলে কি আমার ছবিতে আমি তোমাকে নিতে চাই। আপনি আনন্দে আনন্দ মানে কি তখন না মানে তখন তো আর ক্যামেরার সামনে কোন সময় যায়নি, তখন বলছি কি হবে কি না হবে, কি বলবো, কি পারবো কি পারবো না। তা বলছি কি তোমার বাড়িতে এসো, তোমাকে আমি বুঝিয়ে বলবো। তখন ওনার বাড়িতে এই যে এখানে নতুন বাড়িতে যে উঠে এসছে সোমনাথ পণ্ডিত হাসপাতালের ওখানে যে উনি যে পরে যে চলে এলেন, ওখানে আমাকে ডাকলেন, গাড়ি পাঠিয়ে দিলেন আমার বাড়িতে। তখন আমি বাংলোতে থাকি না, তখন আমি 20 Circus Avenue থাকি আর কি। আমাকে ফ্ল্যাট দিয়েছে আমার বস আর কি। তা আমাকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে গিয়ে আমাকে এই ব্যাপারটা বোঝালো যে এরকম এরকম তোমার ব্লাউজ খুলতে আপত্তি আছে? আমি বলছি কি না না কোনো আপত্তি নেই। তুমি কি সিগারেট খাও? বলছি না সিগারেট খাই না প্রথমটা বললাম। তা বলে এরকম 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 ক্যারেক্টার আছে তুমি করবে? আমি বলছি কি হ্যাঁ। কিন্তু আপনাকে এটা এটা কোন ছবির জন্য প্রথমে? এটা প্রতিদ্বন্দ্বী মনে হয় যেটার মধ্যে কল্যাণ আর ঝিমান ছিল। তারপরে তারপরে আপনি রাজি হয়ে গেলেন যে? হ্যাঁ, কিন্তু আমি বললাম যে আমাকে কিন্তু না আমি তো অত কিছু জানি না, আপনি কিন্তু লোক পাঠিয়ে আমার ডায়লগ মুখস্থ করে দেবেন বা আমাকে স্ক্রিপ্ট দেবেন, আমাকে কিছু দেবেন, নাহলে কিন্তু আমি তো আগে কখনো করিনি, আমি পরিষ্কার যেরকম মন আমার আমি ঠিক সেরকমভাবে। বলছি সেটার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক লোক পাঠিয়ে দেবো, আমি সত্যি সত্যি লোক পাঠিয়ে দিয়েছি, স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়ে আমি তো খুব মুখস্থ করেছি, খুব ভালোভাবে মুখস্থ করি জলে এর মতন করে। শুটিংয়ের সময় যখন ডায়লগ বলতে গেছি বলছে কাট 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 হবে না, স্ক্রিপ্টটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। আমি তো হতাশ হয়ে গেলাম, মানে কী করে ডায়লগ বলবো? বলছে আমি বলিয়ে নেবো। এবার আরেকজন সুপারস্টার সত্যজিৎ রায়, এক সুপারস্টার, আরেক সুপারস্টার উত্তম কুমার, উনি তো আপনার নাচ দেখে মুগ্ধ হয়ে আর কি আপনার সঙ্গে তারপর আর কি বেশ গভীর বন্ধুত্ব হয়ে যায়। তো উত্তম কুমারের সাথে কীভাবে আলাপটা হলো? আলাপটা হলো কি এমনি উনি সবসময় মানে ফ্রন্ট টেবিল সামনের টেবিলে বসতেন। তারপরে একদিন আমাদের একটা ডান্স ছিল হাওয়াইন বলে নাম ওটা, তা ওটাতে না মালা পরাতে হতো। তো সেই দিন আমি মেকআপ রুমে দেখি যে দাদার নামটা রয়েছে আর কি, দাদা মানে উত্তম কুমারের নাম রয়েছে, ওনার গলায় মালা পরাতে হবে আজকে। মালা পরানোর ব্যাপারটা কি? একটা হাওয়াইন বলে একটা ডান্স আছে, হ্যাঁ সেটার মধ্যে মানে
মালা মানে ওইটার একটা হিস্ট্রি, মালা পড়াতে হবে কাউকে, হ্যাঁ হিস্ট্রি আছে ওটাটা, হানুরুলুতে এরকম একটা মানে ইয়ে আছে, ডান্স আছে, সেটা কি মালা পড়াতে হবে, তাকে নিয়ে ডান্স করতে হবে, তো আমি না সেই একটা সুযোগ পেলাম। উনি নাচতে রাজি হলেন? নাচতে রাজি হও না, হাত ধরে টেনে নিয়ে আসলাম, নাচতে হবে বাধ্য। তারপর নাচলেন? আপনার সাথে পাল্লা দিয়ে নাচতে পারলেন? নাচতে পারবে কি, ওটা ডান্স হলো ওটা না শুধু হুলা মানে কোমর, মানে কোমর ঘোরাতে হবে। আচ্ছা আচ্ছা, আমার না আমার মনে মনে হচ্ছে তুমি উত্তম কুমার, আমি আমি কিন্তু মিস শেফালি, তোমাকে আজকে ছাড়ছি না। তারপর দাঁড়াও, তোমাকে কেন নাচাচ্ছি, দেখো সেই হুলা ডান্সে একদম মাথা ঘুরিয়ে উত্তম কুমারকে নাচালেন। বলে কি আর শেষ হবে না, আমাকে বলছি শেষ হবে না, আমি বলছি হবে যখন আমি চাইবো। তারপরে তো উত্তম কুমারের সঙ্গে আপনার যথেষ্ট বন্ধুত্ব হয় এবং আপনার ওই সার্কাস অ্যাভিনিউ বাড়িতে উনি রেগুলার যেতেন, আড্ডা মারতেন। সুপ্রিয়া দেবীর সঙ্গেও তো আপনার যথেষ্ট ঘনিষ্ঠতা হয়েছিল। নাচের যদি ক্যাবারে ডান্স বলেন, বোম্বের হেলেন ভালো না আমাদের মিস শেফালি ভালো? দেখো তুমি যতই যাই বলো, আমি কিন্তু হেলেনকে গুরু মানি, ওনার ওনার যে ওনার স্টাইল, আমি বলছি যে আমার আমার মনে কোনো দিন দেখো উনি আমার মনে বসে আছে। আপনার সাথে হেলেনের কোনো দিন আলাপ হয়েছে, দেখা হয়েছে না? হ্যাঁ হয়েছে, দেখা হয়েছে, অনেকবার দেখা হয়েছে, আমি এড়িয়ে গেছি, শাড়িটা নিয়ে দেখা হয়েছে, বোম্বেতে অনেক জায়গাতে দেখা হয়েছে, আমি না সবসময় যেন কোন সোর যেন ওনার সাঁতে আমার না পড়ে, কেন আমি কিন্তু ওনাকে ছাড়বো না তাহলে। আচ্ছা আপনি তো সিনেমা করেছেন এবং দেখেনও প্রচুর, কে ভালো, উত্তম কুমার ভালো না সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো? ভালো দুজনেই। যদি বেছে নিতে বলা হয়? বেছে নিতে বললে দাদার কথাই বলবো, উত্তমদার কথাই বলবো। সত্যজিৎ রায় ভালো ডিরেক্টর না তার থেকেও বেটার ডিরেক্টর মৃণাল সেন? সত্যজিৎ রায়। যদি দুজন অ্যাক্ট্রেসকে বাঁচতে হয় কে ভালো, সুচিত্রা সেন না সুপ্রিয়া দেবী? ম্যাডাম সুচিত্রা সেন। ইয়েস, ওকে আপনি ম্যাডাম ডাকেন? হ্যাঁ, মানে ফিল্ম জগতের অনেকেই ওকে ম্যাডাম ডাকতেন। হ্যাঁ, আমার সঙ্গে আবার আলাপ হয়েছে তো অন্যরকমভাবে, আমরা খুব কাছে, উনি আমাকে কথা দিয়ে যে আমি তোমার থিয়েটার দেখতে যাব, আমি যদি দেখি তুমি যদি আমাকে এতই লাইক করো, এত ভালোবাসো, আমার নাচকে এতই পছন্দ করো, দেখি তুমি আসছো কিনা, সত্যি আমার নাটক দেখতে এসেছিলো সম্রাট সুন্দরী। এখন তো ধরুন প্রত্যেক হিন্দি ফিল্মে পার্টিকুলার মানে বাংলা ছবিতেও নাচ একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, তো সেখানে নাচ দেখেন আপনি এখন, এখনকার যে হিরোইনরা নাচে? নাচ না, আমি আমি নিজেকে বোঝাতে পারি না, আই টেল ফ্র্যাঙ্কলি বলছি, আমি নিজেকে বোঝাতে পারি না যে এটা এইটা কি নাচ নাকি এটা জিমন্যাস্টিক না এটা সার্কাস। আজকে যদি কেউ বলে, কোনো চিত্র পরিচালক এসে বলে যে মিস শেফালি আমাদের একটা ডান্সের একটা সিকোয়েন্স আছে, আপনি শেখাবেন? আপনি শেখাবেন? না শেখাবার কিছু নেই, নিশ্চয়ই শেখাবো, কিন্তু তাদের যদি পছন্দ হয় আমারটা। একটা সময় তো আপনি আর কি মানে সাম্রাজ্ঞী বলা চলে, সবাই আর কি প্রচুর পানি প্রার্থী, সবাই ফোনে আই লাভ ইউ বলছে, আপনারা কখনো কি মনে হয়েছে যে মিস শেফালি থেকে মিসেস শেফালি হয়ে যাই? হয়েছে, কিন্তু আমি সেটাকে নিজের মন থেকেই আমি ত্যাগ করেছি, ত্যাগের কারণ আছে, কেন আমি ত্যাগের কারণ এটা কি যে উনি বাইরে থাকেন, উনি 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 আমাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে কোনো এজে, সেই জন্য আমি ত্যাগ করেছি। আজকের মিস শেফালির মধ্যে আরতি দাস কতখানি আছে? অনেকটা, ও শ্যাডো হয়ে আছে, চিরকালই রেখেছিলাম আমি, ও সবসময় ছিল, মানে শেফালি আরতি দাসকে কোনোদিনও ছাড়েনি, ও ও ধরে ধরে সব জায়গা নিয়ে গেছে ওকে। আরতিদি, জি চব্বিশ ঘন্টা স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমারও ধন্যবাদ।